আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে কক্সবাজার চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাটি এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে বদির আবেদনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী রফিকুল ইসলাম সোহেল। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন সংস্থাটির সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। 56,11,500 টাকার সম্পদ গোপন ও 79,37,797 টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 17ই ডিসেম্বর আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘদিন স্থগিত থাকার পর মামলাটির কার্যক্রম 2017 সালে শুরু হয়। এই মামলায় 2020 সালের 13ই সেপ্টেম্বর তার অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে আদেশ দেন চট্টগ্রামের বিচারিক আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন আব্দুর রহমান বদি, কিন্তু আবেদন উত্থাপিত হয়নি মর্মে চলতি বছরের 18ই জানুয়ারি সেটি খারিজ দেন আদালত। তারপর তিনি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেন।